হ্যালো ভিউয়ার্স, নমস্কার। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা আজকে আমরা যেটা শিখতে যাব, তোমরা তো থামটা দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা শিখতে যাব, আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা সারেগামা শিখতে যাব, শুধু আপনাদের রিকোয়েস্টের জন্যই আমি নিয়ে এসেছি সারেগামা। তো বন্ধুরা 12টা সারেগামা আমি আপনাদেরকে এক মাসের মধ্যে দেবো, দুদিন পর তিন দিন পর আপনাদেরকে দেবো, যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। তো বন্ধুরা আজকে আমি শিখাতে যাবো শুধু সি স্কেল সারেগামাটা, সি স্কেল মেজর কোডটা, সি স্কেল মাইনর কোডটা, এই তিনটা জিনিস লাগবেই। আপাতত যদি আপনার মিউজিক লাইনে আসেন, এই তিনটা জিনিস শিখে রাখুন, যদি পরবর্তীতে কোনো রাখে আমাকে রিকোয়েস্ট করবেন, আমি অবশ্যই আপনাকে দিয়ে দেবো, অনেক কিছু আছে শেখার। তো বন্ধুরা আমরা বেশি কিছু দিব না, শুধু আপাতত সারেগামাটা, মেজর কোডটা, মাইনর কোডটা দিব। তো চলুন আমরা দেরি না করে শুরু করতেছি। একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো নতুন কোনো ভিডিও আপনাদেরকে সবার আগে আপনি পেয়ে যাবেন, তাও আর বিনা পয়সায়। তো চলুন আমরা দেখে নেওয়া যাক সি স্কেল সারেগামাটা কী বলছে। তো দেখুন বন্ধুরা, আজকে যেহেতু আমরা সি স্কেলের সারেগামা শিখতে যাচ্ছি, তো সবার আগে খাতার উপরে সবথেকে আগে কীটা লিখবো আমরা? সিটা লিখবো, ঠিক আছে? তো খাতার আগে সবথেকে আগে উপরে আমরা সিটা লিখবো, সিটা লিখবো এরকম করে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এরকম করে সিটা লিখবেন। তো এখন আমরা সি স্কেল সারেগামাটা শিখতে যাবো। তো সি স্কেল সারেগামা কী কী নোট আছে সেটা আগে দেখবো, তারপরে আমরা চলে যাবো সারেগামা, ঠিক আছে? তো সি স্কেল সারেগামা আমার নোটগুলো যেহেতু পাচ্ছি আপনাদেরকে বাজে দেখাচ্ছি, তারপরে বলবো সবাই মিলে লিখবো। তো দেখুন আমি একবার বলতেছি, বন্ধু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা যদি সি থেকে শুরু করি তো কথা শেষ হবে, এটা সবার মনে একটা প্রশ্ন অবশ্যই আছে। তো সি থেকে শুরু করলে সিয়েই শেষ হবে, যদি আমরা জি সা থেকে শুরু করি তাহলে জিয়েই শেষ হবে, যেটা থেকে শুরু করবো সেটা গিয়ে শেষ হবে। বন্ধুরা মনে রাখবেন, যে জিনিসটা একবার যাইতে লাগে সেটা আবার আসতে লাগবে। একটা উদাহরণ মনে করো, আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছেন, তো আপনি কি বাংলাদেশে থেকে যাবেন? তো বাংলাদেশ থেকে আপনাকে আবার ইন্ডিয়া আসতে লাগবে নাকি? তো এরকম হচ্ছে ব্যাপারটা। এরকম ঠিক সারেগামাটা ঠিক এরকমই, মনে করো আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ গেলাম, এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসবো, যে জিনিসটা একবার যাবেন সেটা আবার রিটার্ন হয়ে আসবেন, তাহলে আপনাদের এই হাতের স্পিডটা পুরো বাড়ে যাবে। দেখুন এখন এটাকে কী কী নোটগুলো আছে আমি একবারকে বলতেছি, সবাই মিলে লিখবো, ঠিক আছে? তো দেখুন আমি একবার করে বলতেছি, সবাই মিলে লিখি খাতার মধ্যে। তো সেহেতু আমরা সি স্কেলটা সারেগামা শিখতে যাচ্ছি, তো সবার আগে সিটা তো পাবো, এটা 100%। তো সিটা লিখুন খাতার মধ্যে, সিটা লিখুন, তারপরে সমান সমান দিবেন, ঠিক আছে? তো সিটা লেখার পরে সমান সমান দেওয়ার পরে কী পাবো? সি এর পরে আমরা সবাই জানি সি এর পরে ডি আছে, তো সি এর পরে আমরা ডি লিখবো, ডি লিখবো, তার আবার সমান সমান দিব। তো বন্ধুরা এইভাবে লিখবেন, দেখুন আমি দেখাচ্ছি। সি স্কেল সারেগামা শিখতে গেলে প্রথম তো সিটা লাগবে, ডি শিখতে গেলে প্রথমে ডিটা, তো আমরা সিটা আসে শিখতেছি তো সিটা লিখতেছি। তো সি এর পরে আমরা পাচ্ছি ডি, ডি, তো ডি এর পরে কী পাবো? সি ডি ই, তারপরে আমরা ইটা পাবো। এখন আমরা ইটাকে লিখবো খাতার মধ্যে, ঠিক আছে? এখন দেখুন আমরা ইটা লিখতেছি, সব বড় হাতে দিবেন তাহলে সুবিধা হবে, ই, তারপরে আবার সমান সমান। তো ইয়ের পরে আমরা কী পাবো সেটা আমরা এখন জানি না, এখন দেখবো খাতার মধ্যে নোটগুলো কী কী আছে। ইয়ের পরে আমরা পাবো অ্যাপ, তো অ্যাপ স্কেলটা এখন লিখতেছি, অ্যাপ স্কেলটা আমরা লিখতেছি, ঠিক আছে? তো অ্যাপের পরে আমরা কী পাবো? অ্যাপের পরে পাবো আমরা জি, তো জিটাকেও লিখবো সমান সমান দিয়ে, জিটাকে লিখবো, জিটাকে, তো আবার সমান সমান দিব। তো জি এর পরে আমরা কী পাবো? জি এর পরে পাবো আমরা এ, তো এখন এটাকেও লিখবো, ঠিক আছে? দেখুন এটাকেও লিখবো, এরপরে সমান সমান আবার দিব, এরপরে কী পাবো? এরপরে পাবো বি, তারপরে বিটাকে আবার লিখবো, বিটাকে আবার লিখবো, তো বি এর পরে আবার কী পাবো? সি, তো এখন আমরা সিটাকেই লিখবো, সিটাই হচ্ছে শেষ, বুঝছেন? তো দেখুন মধ্যে সি থেকে শুরু করলাম, সি আসে শেষ করলাম। তো আমরা এই দুইটাকে আপনাকে দেখা দিচ্ছি খাতার মধ্যে, দেখুন এই দুইটাকে এখন গোলদাগ দিয়ে দিছি, সি থেকে শুরু করলাম, সি আসে শেষ করলাম, এই দেখুন এই দুইটাকে। আপনি ডি থেকে শুরু করলেন, কালকে যখন আমরা ডি স্কেল সারেগামাটা শিখবো তো ডিয়েই শেষ হবে, তারপরের দিন যখন ই স্কেল শেষ শুরু করবো তো ই স্কেলেই শেষ হবে, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? তো আজকে আমরা সি স্কেল সারেগামা শিখতে যাচ্ছি, তো সিয়েই শেষ হবে। এখন আমরা শিখতে যাবো তো কোনটা কী আছে, ঠিক আছে? তো সি এর নিচে কী আছে? সি এর নিচে বলবে সা, তো সি এর নিচে আমরা সাটাকে শিখতে যাবো, ঠিক আছে? তো সি এর নিচে লিখবো কি? সা, তো সি এর নিচে লিখলাম আমরা সা, সি এর নিচে লিখবো সা, তারপরে তারপরে ডি এর নিচে কী আছে? সি এর পরে, সা এর পরে কী হয়? সা, তারপরে হয় রে, তো ডি এর নিচে লিখবো আমরা রে, সা রে, তারপরে ই এর নিচে লিখবো গা, সা রে গা হয়ে গেল। বন্ধুরা এটা শুধু আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি, আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন বাড়িতে, ভালো করে শিখবেন, এখানটা শেখার কোনো নেই, শুধু আপনার খাতার মধ্যে লিখুন, বাড়ির মধ্যে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো ই এর নিচে আমরা লিখলাম গা, তো সা রে গা, তারপরে অ্যাপের নিচে কী পাবো আমরা সেটা দেখে নিই, সা রে গা, তারপরে কী পাবো দেখি, সা রে গা মা, তাহলে কী হচ্ছে মা, তো অ্যাপের নিচে কী লিখবো আমরা? মা, ঠিক আছে? তো অ্যাপের নিচে লিখলাম আমরা মা, সা রে গা মা, তারপরে কী পাবো? জি এর নিচে কী পাবো? জি এর নিচে পাবো পা, সেটাকে দেখে নিই, সা রে গা মা পা, তো জি এর নিচে পাচ্ছি আমরা পা,
তো জিটাতে পিছনে লিখে দিব, এখানটা লিখবো আমরা পা। দেখুন বন্ধুরা এইভাবে লিখবেন, বুঝতে সুবিধা হবে। দেখুন এইভাবে লিখবেন, তারপরে জি এর নিচে পা, তারপরে এটাতে কি পাবো, তারপরে দেখুন এটাতে পাবো আমরা ধা। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, সা রে গা মা পা ধা। তো এর নিচে পাচ্ছি আমরা কি, ধা। তো ধাটা লিখবো, ধাটা লিখবো, ঠিক আছে, ধয়াকার, ধাটা লিখলাম। তো বি এর নিচে কি পাবো দেখি আরেকবার, সা রে গা মা পা ধা। তারপরে কি পাবো আমরা বি এর নিচে, সবাই জানি যে নি পাবো, নি পাবো। তো বি এর নিচে আমরা নি, তো যন্ত্র নয় সি লিখে দিব, ঠিক আছে, তো নি। তো বি এর নিচে পাইলাম আমরা নি, তারপরে সি এর নিচে কি পাবো, সি এ তো পাইছি আমরা সা, তো সি তখন সি আসি, তো সাই হবে, সবাই জানি, তো আমরা আমরা সা লিখে দিব, সা। ঠিক আছে, তো বন্ধু এই দেখুন এইভাবে লিখতেছি আমি, ভালো করে আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা ভালো করে নোটটা তুলে নিন। তো দেখুন সা থেকে শুরু করলে সাই শেষ হবে, কালকে যখন আমরা রে থেকে শুরু করবো রে শেষ হবে, তো আমরা আজকে সিতে শুরু করলাম সি শেষ হলো, কালকে যখন ডিতে শুরু করবো ডি শেষ হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবেন। তো বন্ধু আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না, তো বন্ধু আরেকবার মনে করুন, এখন আমরা শিখি একবার ভালো করে, ঠিক আছে, প্র্যাকটিস করি। দেখুন সরি, তারপরে আবার রিটার্ন হয়ে আসতে থাকবে, এটাকে বারবার রিপিট করবেন, ঠিক আছে, যখনই টাইম পাবেন তখনই প্র্যাকটিস করবেন। এভাবে একবার যাবেন, একবার রিটার্ন আসবেন, একবার যাবেন, একবার রিটার্ন আসবেন। তো বন্ধুরা বাম হাতেও আসবে, দেখুন এভাবে, আপনি যদি মনে করেন যে বাম হাতেটা লাগবে তো অবশ্যই আমাকে দিয়ে দেবেন কমেন্ট করে, আমি অবশ্যই আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি আপনাকে আপনার বাম হাতেটা শিখাচ্ছি না, আমি ডান হাতটা শিখাচ্ছি। আরেকবার দেখে নোটটা, সি এর নিচে কি আছে সা, ডি এর নিচে কি আছে রা, তারপরে ই এর নিচে কি আছে গা, তারপরে আবার এফ এর নিচে কি আছে মা, তারপরে কি আছে পা, তারপরে কি আছে এর নিচে ধা, তারপরে কি আছে বি এর নিচে, বি এর নিচে আছে নি, তারপরে সি এর নিচে কি আছে সা। সুক্ষ্ম মনে রাখবো এটা জিনিস। তো বন্ধুরা নোটগুলো একবার দেখুন ভালো করে, তো আপনার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, ভিডিওর মধ্যে ভালো করে লিখে নেবেন। তো বন্ধুরা এখন আমরা সারেগামারা মনে করি হয়ে গেল নোটটা, এখন প্র্যাকটিস এখনো হয়নি, প্র্যাকটিসটা আপনি বাড়িতে করবেন, ঠিক আছে, এটা প্র্যাকটিস করার কোনো জায়গা নয়, তো প্র্যাকটিস করার মতো আমি সময় দিচ্ছি না আপনাদেরকে। তো তারপরে আমরা শিখে যাবো মেজর কর্ড মাইনর কর্ড, ঠিক আছে। তো এখন আমরা যখন সারেগামাটা যখন হয়ে গেল, তো এখন এখানটা একটা দাগ দিব, দেখুন এইভাবে একটা দাগ দিবেন। তো এর নিচে আমরা লিখবো মেজর কর্ড মাইনর কর্ড, সি স্কেল মেজর কর্ড। একটা জিনিস সবসময় মনে রাখবেন, দে আমরা যেটা জিনিস সি স্কেল দিয়ে মেজর কর্ডটা আসে না, সেই মেজর কর্ডটা খুবই সোজা, মাইনর কর্ডটা খুবই সোজা, বুঝা দিলে আপনি ঠিকই পাবেন, যেহেতু জানি না তাই সব কঠিন। তো বন্ধুরা এখন দেখো আমরা মেজর কর্ডটা, মেজর কর্ডটা কী করে পাবো, যখন আমরা সি স্কেল মেজর কর্ড শিখতে যাবো, তো সিটা তো লাগবেই আমরা সবাই জানি। তো ফার্স্ট লিখবো আমরা সি, এভাবে লিখবো সিটা, লিখবো আবার সিটা, লিখে এরকম লিখবো, দেখুন সিটা লিখে এরকম লিখবো, এই দেখুন এরকম লিখবো। তবে এখন সি কর্ডটা শিখতে যাবো, সি কর্ডটা যখন শিখতে যাবো তো সিটা লাগবেই, তো আমরা ফার্স্ট লিখে নিলাম সি, তো সিটা লিখলাম, আবার সমান সমান দিব, আবার সমান সমান দিব, সিলেক্ট দিব, দেখুন এইভাবে দিবেন। তখন আমরা এর নিচে লিখবো, এর একটু নিচে লিখবো কী কী কর্ডগুলো, মানে কী কী তিনটা দিন পাবো, দেখুন আমরা এইভাবে, এটা হচ্ছে সি কর্ড। এখন সি কর্ডটা কী কী আছে সেটা আমরা ভালো করে দেখে নিই, ফার্স্ট সি কর্ডটা যাতে সেটা সম, এক নম্বরটা ইউজ করা হয়েছে, তিন নম্বরটা আর পাঁচ নম্বরটা, এটা নিয়ে সবসময় মনে রাখবেন। এখন এইটা খাতার মধ্যে এক নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর, তার মানে এটা হচ্ছে সিটা হচ্ছে এক নম্বর, দুই নম্বরটা যখন নাই, তিন নম্বরটা আছে, তো তিন নম্বর, চার নম্বরটা যখন নাই, পাঁচ নম্বর। দেখুন এই কোনটা কোনটা, এই এক নম্বরটা আছে, দুই নম্বরটা যখন নাই, তিন নম্বরটা আছে, চার নম্বরটা যখন নাই, আর পাঁচ নম্বরটা আছে, পাঁচ নম্বরটা আছে। দেখুন এই তিনটা মিলে একটা কর্ড, এই তিনটা মিলে এখন কী কর্ডটা হবে, সি স্কেল মেজর কর্ডটা হবে, ঠিক আছে। তো মাইনর কর্ডটা যখন হবে সেটা পরে বোঝাচ্ছি, সি স্কেল মাইনর মেজর কর্ডটা হবে আপাতত। দেখুন কোনটা আছে, এক নম্বরটা আছে, তিন নম্বরটা আছে, আর পাঁচ নম্বরটা আছে, তো ঠিক এইরকম আমরা ধরবো এই কর্ডটা, এক নম্বরটা আছে, তিন নম্বরটা আছে, পাঁচ নম্বরটা আছে। তো এক নম্বরে কী আছে, এক নম্বরে কী আছে আমরা সবাই জানি, দেখুন এক নম্বরে আছে সি, তো এক নম্বরে আমরা সিটাকে সবসময় আগে লিখবো, সি, সিটা লিখলাম, সিটা লেখার পরে সমান সমান দেবেন, ঠিক আছে। দেখুন সিটা যখন পাইলাম, সিটা না সমান সমান লিখলাম, তারপরে আছে তিন নম্বরটা, তো তিন নম্বরটা কী আছে দেখুন এখানটায়, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, তিন নম্বর আছে ই, তারপরে আমরা লিখবো ই, খাতার মধ্যে ই লিখলাম, তারপরে আবার সমান সমান দিলাম, তারপর কীটা পাইলাম দেখুন, এক নম্বর, তিন নম্বর হয়ে গেলো, তারপর কী নম্বরটা বাকি থাকলো, পাঁচ নম্বর, তো পাঁচ নম্বরটা কী আছে, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, তো পাঁচ নম্বরটা আছে জি, তো জি স্কেলটা আমরা লিখবো, জি, জি স্কেলটা লিখলাম, ঠিক আছে। দেখুন সি ই জি, এই তিনটা মিলে একটা কর্ড হয়ে গেলো, এই সি ই জিটাকে আমরা একসাথে একসাথে ইসে করবো, ঠিক আছে। দেখুন এভাবে একটু কম বেশি হলে কিন্তু, আর যদি এইভাবে ধরেন তারা কিন্তু হবে না, এভাবে ধরলেও কিন্তু হবে না, একবারে যা হবে একবারে, কট মানে একসাথে ইসে করা। তো বন্ধুরা দেখুন এখন এটা কোনো সাপ নেই, এখন এটাকে সি ই জি মানে এক নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর, দেখুন খাতার মধ্যে এখানটা লেখাই আছে, এক নম্বরটা সি,
তিন নাম্বারটা ই, পাঁচ নাম্বারটা হচ্ছে জি। এখন এই তিনটাকে মিলে একটা আমরা কোড পাইলাম, আমরা ওইটা কোডের নাম হলো মেজর। আপনার সাইটে পাইলে মেজর লিখেও দিতে পারেন, না দিতে পারেন। তো যেহেতু আমরা একটা পাইলাম তো এটার নাম হলো মেজর। এখন আমরা শিখতে যাব মাইনর কোডটা, ঠিক আছে? তো মাইনর কোডটা আমরা কী করে পাবো? তো মাইনর কোডটা যখন আমরা শিখতে যাব, তো সি স্কেলের মাইনর কোডটা আমরা শিখতে যাব, তো তখন সিটা তো লাগবেই, একদম কনফার্ম, সবাই জানি। তো একটু নিচে লিখবো, ঠিক আছে? এবার এখন ডাক দেবেন, দেখুন এইভাবে ডাক দেওয়ার পরে সি নিচে লিখবো, সি এর নিচে, দেখুন সি এর নিচে আমরা সি লিখবো, সি নিচে সি লিখবো। সি স্কেলটা পাইলাম, তো সি স্কেলটা পাইলাম। এখন আমরা সি স্কেল যখন মাইনর কোডটা শিখতে যাবো, তখন সিটা লাগবেই। তখন আমরা মাইনর কোডটা কী করে পাবো, মাইনরটা কী করে হবে আমাদের মনে সেটা প্রশ্ন। এখন মাইনরটা দেখুন, মাইনরটা মানে একটা কমিয়ে আসবে, মাঝখানটা যেটা আছে ই, মনে হয় মাঝখানটা যেটা আছে ই, এই যে ইটা আছে এই ইটার মধ্যে একটা কমে যাবে। সুক্রম মনে রাখবেন, মাইনর যেটা আছে, মাইনর যেরকম ধরছে, মাইনর থেকে একটা মধ্যে যেটা আছে মাঝখানেরটা, সেটা একটা কমে যাবে। এটা মনে কর মেজর থাকলো একটা মাইনর, এটা কমে যাবে। দেখুন এটা তো কমে যায়, এটা তো কমে যায়, একটা আঙুল, একটা ফিঙ্গার যদি কমে যায়, মানে একটা কি শুধু কমে যাবে, কোথায় দিয়ে পড়বে এটা, এটা কমে গেলে এটা দিয়ে পড়বে। দেখুন অনেক ভালো করে, এটা হচ্ছে মেজর কর। তো মেজর কর থেকে মাঝখানে যে ফিঙ্গারটা আছে সেটা একটা কমে যাবে, এটা তাহলে মাইনর কর। তো একটা কমে গেলে আমরা কোথায় যাবো, এইটা যাবো কি, এটা কিন্তু যাবো না, আমরা এটা আবার বাকি আছে, এখন আমরা উপরে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর। তো দেখুন একটা কমে গেলে উপরে আসলাম। তো এখন মাইনর কোডটা কী কী পাবো সেটা দেখে নিই। সিটা আছে, সিটা তো লাগবেই, সেরকম সি স্কেল মাইনর কোড শিখতে আছি, সিটা কনফার্ম। তো এখন আমরা ডিটা পাবো, ডি শার্পটা পাচ্ছি, ঠিক আছে? এখন ডি শার্পটা আমরা লিখবো, সি, তারপরে ডি শার্প, তারপরে আবার এফ, তারপরে সরি, তারপরে জিটা তো আসেই জি, তো আমরা লিখে দেবো ওখানটা জি, ডি শার্প। তারপর আমরা আপনার বারা করে বুঝা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। তো আবার দেখুন, যেহেতু মাঝখানটা কমে গেল, তাহলে হয়ে গেলো একটা ডি শার্প। তো সার্প মানে সার্পের চিহ্নটা সবাই জানি, তো সার্পের চিহ্নটা কি, সার্পের চিহ্নটা হচ্ছে এইরকম, দেখুন সার্পের চিহ্নটা হচ্ছে এইরকম, হেস্ট, হেজের মতো, দেখুন হেজের মতো এইভাবে সার্প চিহ্নটা করবেন, ঠিক আছে? তখন এখন আমরা দেখুন আর কোনো চেঞ্জ হবে না, শুধু মাঝখানটা কমে যাবে, মাঝখানটা আমরা কমাই দিচ্ছি বলে আজকে ডি স্কেল হয়ে গেল। ই স্কেল ছিল তো ডি সার্প হয়ে গেলো, সরি, ই স্কেল ছিল তো একটা আমি কমে দিলাম, তো ডি সার্প হয়ে গেলো। তো এখন আমরা জিটাকে আবার জিটাকে নামাই দেবো, ঠিক আছে? এখন আমরা আর জিটাকে নামাই দিলাম, বাস এখন আমরা জিটাকে নামাই দিচ্ছি। দেখুন সি, সি আসলো, ই শুধু একটা, যখন আমরা এটা মেজর করছিলাম ই, তো মাইনরে যখন ইটা আসবে তখন মাইনরটা থাকবে না, কেননা মাইনরটা একটা কমে যাবে। দেখুন আমরা যখন এইভাবে যখন কোডটা ধরেছিলাম তখন একটা কমে যাবে মাঝখানেটা, তারপরে মাঝখানটা কমে গেলে মাইনর, আর যদি যেরকম সেরকম থাকে তাহলে মেজর মেজরে থাকবে। মাঝখানটা একটা কমে দিব, মাঝখানটা কমে দিলে আমরা ডি শার্পে চলে যাচ্ছি, ডি শার্প, যখন ডি শার্প লিখে দিচ্ছি তাহলে আমরা মাইনর হয়ে গেলো, আর জি স্কেলটা আছে, জি স্কেলটা জিয়ে লিখলাম। দেখুন এটা ছিল মাইনর কোড, এক নাম্বার, তিন নাম্বার, পাঁচ নাম্বার। তো তিন নাম্বারটাকে একটু কমিয়ে দিব, ঠিক আছে? তিন নাম্বারের একটা একটা ফিঙ্গার কমে দেবো, একটা ফিঙ্গার কমে দিলে আমরা উপরে চলে যাচ্ছি। এইটা কিন্তু আসবে না, সুক্ষ্ম মনে হয় এইটা আসবে, এইটা আসবে না, তাহলে এইটা আসবে, সুক্ষ্ম একটা মনে হবে, ঠিক আছে? তখন দেখুন এইটাকে ডি শার্প চলে আসছে, সি স্কেল মেজর কোড, সি স্কেল মাইনর কোড। তো মাইনর কোডটা হয়ে গেল, আমাদের মেজর কোডটা হয়ে গেলো। তো বন্ধুরা দেখুন, বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর ভিডিওগুলো দেখুন আগের ভিডিওগুলোতে আমার অবশ্যই নাম্বারটা পাবেন, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, তাহলে আমি আপনার ভিডিওটা অবশ্যই আবার ভালো করে চাওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা কোনো যদি প্রবলেম থাকে ভিডিওটা ভালো করে দেখুন, এবং খাতার মধ্যে দেখুন আমি আপনাদের ভালো করে ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে তুলুন, তুলে মানে প্র্যাকটিস করুন বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।